ওয়ালাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আমি প্রথমে কার্ডটা শো করে দিচ্ছি, আর সব নেম বলে দিচ্ছি। খালেদ আব্দুল খালিক এন্টারপ্রাইজ, আর হচ্ছে ঠিকানাটা বলে দিচ্ছি, 10 নিউ সুপার মার্কেট ব্লক এ দ্বিতীয় তলা, নিউ মার্কেট ঢাকা, নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা 1205। আর নিচের যে ফোন নাম্বারটা আছে, এই যে এই নাম্বারটা, নিচের দুইটা নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে ঘরে শপিং করে নিতে পারবেন। ভিউয়ার্স, এগুলি হচ্ছে ক্যান কাটার, যে আমরা যে আপনার দেখা যায় যে আমাদের কনডেক্স মিল থাকে, তারপর অনেক ধরনের মিল্কের উপরে, ক্রিমের উপরে যে স্টিলের আবরণ থাকে সেটাকে কেটে সুন্দর করে বের করা যাবে। আর এগুলি হচ্ছে সেই জিনিসগুলো, মানে কাটারগুলো। তো কাটারটা আমি একটু সামনে থেকে আপনাকে দেখাচ্ছি, আর এখন তো এটা ইউজ করে দেখাতে পারবো না, তো অবশ্যই আপনারা দেখে বুঝে নিতে হবে এবং আমি যেটা বলতেছি বুঝতে পেরেছেন কি না। আমরা যে স্টিলের আবরণ থাকে যে ক্যানের উপরে, সেগুলো কেটে যাবে। আর যখন আপনারা এগুলি নেবেন তো ভাইয়ারা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিবে, সেক্ষেত্রে আরও সুবিধা হবে। তো এটা প্রাইসটা আমরা জেনে নিই কত, এটা 400 টাকা, এটা 400 টাকা রাখা যাবে, এটা 200 টাকা, এটা হচ্ছে 200 টাকা, 100 টাকা, 100 টাকা। ছোট সাইজও হয়, ছোট বড় সাইজ হয়, আপনি ইচ্ছে মতো নিতে পারেন, নিজের প্রাইস বুঝে আপনি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, এটা হচ্ছে বারবিকিউ কাবাব চুলা, দেখতে পাচ্ছেন এখানে পিকচার দেওয়া আছে। আমরা চিকেন হোক বা ফিশ হোক বা বিফ হোক, যেটাই হোক না কেন, আমরা বারবিকিউ করতে পারবো ঘরেই বসে। তো চুলাটার ছবিটা দেওয়া আছে এখানে, কিভাবে ইউজ করতে হবে ভাইয়া এটা তাহলে? এটা নন স্টিক বডি, তো এটা কিভাবে আগুনটা কয়লা দিয়ে করতে হবে? তো কয়লাটা গরম করে নর্মাল যেভাবে পুড়াইতে হয় সেভাবে পুড়িয়ে ভাবে দিয়ে দিলে গ্রিলটা হয়ে যাবে। তো এটা প্রাইসটা আমরা জেনে ফেলবো, 700 টাকা, অনলি 700 টাকা হলে এরকম প্রোডাক্ট আপনি নিয়ে নিতে পারবেন। গ্রিলের চুলা ছোট সাইজটা, আচ্ছা বড় সাইজ আছে। অনেক সময় দেখা যায় পিকনিকে আমরা যাই, তো অনেক সময় এগুলো নিয়ে যেতে পারি গ্রিল করার জন্য, সেখানে যেয়ে রান্না করে খেতে পারি। তো এটা হচ্ছে বড় সাইজটা। বড় সাইজ কীভাবে বুঝবো ভাইয়া, এটার কোনো সাইজ আছে? তো এটার প্রাইসটা 950 টাকা হবে, এটার প্রাইসটা। ঠিক আছে, এটার সাথে আমরা এখানে পিকচার দেওয়া আছে, কিন্তু ভিউয়ার্স দেখুন পিকচারগুলি দিয়ে আপনি এভাবে গ্রিল করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কি, মাংস সফট করার মিট হামার, মিট হামার, এটা হচ্ছে মাংস যে আমরা সফট করি, এবং কি মশলা যে আমরা মাংস যে থেতিয়ে ফেলি বা চাপ যে তৈরি করি সেটা দিয়ে হবে। আর এটা খুব সুন্দর করে এখানে আছে, এই যে এটা ছোট, এটা বড় নাকি ভাইয়া? এটা হচ্ছে বড়টার কত প্রাইস? এটা পড়বে 280, এটা 350, আচ্ছা এটা পড়বে 350, আর এটা পড়বে 280 টাকা। ঠিক আছে, ভারী আছে আর ওয়েট হবে, ভারী আছে, আমি যেহেতু ধরতে পারছি এখানে খুবই ওয়েট আছে। ভিউয়ার্স আপনারা নিতে পারেন নিশ্চিতভাবে, আর এগুলি ইউজ করতে পারবেন, অনেকে ঘরে ইউজ করে থাকে এগুলি, আর আমাদের রান্নাঘরে অনেক সময় প্রয়োজন পড়ে। ম্যানুয়াল কিমা মেশিন, ম্যানুয়াল কিমা মেশিন তৈরি করতে পারবেন। এটা হচ্ছে লোহার, লোহার এটা, আর সিস্টেমটা কিভাবে কি করতে হবে ভাইয়া? ফিটিং করে দেখা, আচ্ছা ফিটিং করে যে দেখাবেন যখন আপনারা নেবেন, সেক্ষেত্রে ভাইয়া ফিটিং করে দেখিয়ে দিবে, তো সেক্ষেত্রে আমরা তখন দেখে নিব। তো এখন জাস্ট আমরা প্রাইসটা জেনে নিই, ছোট বড় সাইজ আছে, আচ্ছা ছোট বড় সাইজ আছে। তো এটা কি সাইজটা? 8 নাম্বার সাইজ, তো 8 নাম্বার সাইজে 750 টাকা হবে। তারপর একটু লোহার যেটা ওটা শুধু দেখান ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার এই যে লোহার, লোহার এটা হবে আপনার এখান থেকে কিমা যে কোনো সবজি, সবজিও আপনি করতে পারবেন বা মাংস বা যেটা ইচ্ছা হচ্ছে করতে পারবেন, এখান থেকে কিমাটা সাইজ বের হয়ে যাবে। এখানে ব্লেড থাকবে, সেই ব্লেডটা তৈরি, এই যে ব্লেড দেওয়া আছে ভাইয়াদের, সেভাবে তৈরি করে নিতে পারবেন। তো এটা প্রাইসটা কত বলেছেন জানো? 750 টাকা। ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।